পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হলো লোহা, যা সবকিছুকে কেটে ফেলতে পারে। লোহার থেকেও শক্তিশালী জিনিস হলো আগুন, যা লোহাকেও গলিয়ে দিতে পারে। আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল, যা আগুনকেও নিভে দিতে পারে। জলের থেকেও শক্তিশালী হলো মানুষ, যা সেই জলকেও পান করে নিতে পারে। মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু, যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর থেকেও বড় আশীর্বাদ, যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে, আবার যখন সেই ঝাড়ু ঝেড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সবসময় ভালো কোনো আদর্শ সঙ্গে থাকো, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হয়েও না। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য উপযুক্ত হয়, নর্দমায় পড়লে পান করা তো দূরের কথা, তা পা ধোয়ার উপযুক্ততা হারিয়ে ফেলে। পদ্ম পাতায় উপর পড়লে তা মুক্তার মতো জলজল করে, আর ঝিনুকের উপর পড়লে সে নিজেই মুক্তায় পরিণত হয়। ধীরে বলো শান্তি পাবে, অহংকার ছাড়ো সম্মান পাবে, সন্তুষ্ট থাকো সুখ পাবে। টাকার গরম ক্ষমতার দাপট, আর রূপের বড়াই সম্পত্তির অহংকার, রাখবা কই, এগুলো রাখার কাফনে তো কোনো পকেট নেই। ঘোড়া যেখান থেকে জল পান করে সেখান থেকে জল পান করুন, বিড়াল যেখানে ঘুমায় সেখানে বিছানা পাতুন। বিড়াল কখনো অপবিত্র এবং নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পোকায় ছুঁয়েছে সে ফল নির্দ্বিধায় খান, পোকা কখনো বিষাক্ত ফল খায় না। পোকা পানি যে মাটিতে খনন করে বসবাস করে সেখানে গাছ লাগান, ভালো গাছ পাবেন। পাখির সাথে একসঙ্গে ঘুমাতে চান এবং পাখির সঙ্গে একই সময়ে জাগ্রত হন, আপনার সমস্ত দিন স্বর্ণের মতো কাটবে। মাছের মতো পানিতে প্রায় সাঁতার কাটুন, মাছের মতো নিজেকে পৃথিবীতে হালকা ফুরফুরে সজীব অনুভব করবেন। যতবার সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আপনার চিন্তাধারা স্বচ্ছ সুন্দর এবং পরিষ্কার হয়ে উঠবে। মানুষ যত তাড়াতাড়ি অতীত ভুলতে পারে তত তাড়াতাড়ি সুখী হতে পারে। শরীর আর সম্পত্তি নিয়ে অহংকার করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকের কটু কথা বলতে পারে, তুমি ধৈর্য ধরো, অপেক্ষা করো আর পরিশ্রম করো, দেখবে তুমি সফল হবেই হবে। বাবার টাকায় বিদেশ যাও, বউয়ের নামে টাকা পাঠাও, দেশে আইসা দেখতে পাও, বউ পাইছে অন্য নাম, এই নিয়ে যদি কথা কও নির্যাতনের মামলা পাও, রাগে যদি মরতে যাও জীবনটা যাবে ফাও ফাও। এই জন্য সৎপথে করিও ভবন, যদিও হয় দেরি, অসৎ নারী করিও না বিয়ে, যদিও হয় পড়ি, যাদের সময় দিতে গিয়ে নিজের সময়টুকু নষ্ট করছো, একদিন তারাই তোমাকে ততটুকু সময় দেবে না, শুধু সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে। মুখে যাদের মিষ্টতা বেশি, ভেতরটা তাদের তিক্ততায় ভরা, সবার সামনে ভালো সাজলেও পেছনে আসলে ছুরি মারে তারা। পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। এক, অন্যের দয়া কামনা করা। দুই, পরিবর্তনকে ভয় করা। তিন, অতীত নিয়ে পড়ে থাকা। চার, নিজেকে ছোট মনে করা। পাঁচ, অতিরিক্ত চিন্তা করা। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্তভাবে ধরে রাখো তাহলে সে চাপে মারা যাবে, যদি খুব হালকা করে ধরে রাখো তাহলে সে উড়ে যাবে, কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে রাখো তবে সে সারা জীবন পাশে থাকবে। বয়স বাড়লে তুমি আরও বেশি শান্ত হয়ে যাবে, অযথা কারোর উপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করো না। আপনি টাকা ইনকাম করেন, মানুষ এসে সম্পর্ক নিজের থেকেই বানাবে। বেমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, এরা অবশেষে দেবে সেই ধোকা। আর যদি তুমি তাদের কথা ভেবে নিজের মন খারাপ করো তাহলে তুমি পৃথিবীর সবথেকে বড় বোকা। কাউকে কখনো ছোট ভেবো না,
একটা কথা মনে রেখো, 5 টাকা দামের কলমও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে আসে। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটা হলো প্রকৃত ভালোবাসা। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। 10 বছর থেকে ভাবতাম এই স্কুল নামের জেলখানা থেকে মুক্তি কবে পাব, এখন বুঝতে পারছি ওটা জেলখানা নয়, ওটা স্বর্গ ছিল। যে মুহূর্ত থেকে আপনি নিজের মূল্য নিজে দিতে শুরু করবেন, তখন থেকে বিশ্ব আপনাকে মূল্য দিতে শুরু করবে। ভালো কিছু থেকে ব্যর্থ হওয়ার মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছো। কারো ক্ষতি থেকে বিরত থাকুন, অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হবে, তাই অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে আনবেন না। সবসময় মনে রাখবেন, যেখানে সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয়, যে খাবার হজম হয় না সে খাবার খাওয়া উচিত নয়, যে আবহাওয়ার মতো পাল্টে যায় তাকে বন্ধু বানানো উচিত নয়। সমস্যা জীবনে একটা অংশ, এদের থেকে কোনো দিন ভয় পাবেন না। প্রদীপ জ্বালিয়ে দেখো, আধারে আলো পাবে। কথা দিলে কথা রাখো, বিশ্বাস অটুট রবে। সবাই ভালো ব্যবহারে যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত, এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা। অনুভূতি নিয়ে খেলা যাদের অভ্যাস, মানুষ বদলানো তাদের স্বভাব, এদের কখনোই ভালোবাসতে যেও না, ওরা ওই শব্দের অর্থ কী তা জানে না। বুদ্ধিমান মানুষেরা প্রতিশোধ নেওয়া পছন্দ করে না, তারা গুরুত্ব কমিয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে দেয়। তোমার বিষয় মানুষ কম পছন্দ করছে, চিন্তা করো না, ভালো বিষয় মানুষ ধীরে পছন্দ করে। জীবনে সুখে থাকার একটাই মন্ত্র, বিশ্বাস নিজের উপর রাখো, লোকের উপর নয়। সহস্র মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহস্রল ভাবে, সেই কারণেই তারা বারবার ঠকে যায়। যে মানুষটিকে সবচেয়ে বেশি নিজের ভাবা হয় সেই মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসা আর সম্মান পায়, তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছুই না। আবেগপ্রবল মানুষ খুব বোকা হয়ে থাকে, তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্টও পায়। যে 4টা জিনিস কখনো ফেরানো যায় না, 1. ধনুর থেকে বেরিয়ে যাওয়া তীর, 2. বেরিয়ে যাওয়া মুখের কথা, 3. পেরিয়ে যাওয়া সময়, 4. ভেঙে যাওয়া বিশ্বাস। কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয় শুধু নিজের ভালোর জন্য। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।